হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতার একটি বিখ্যাত পুজো প্যান্ডেল নিয়ে, যে জায়গাটি হলো সন্তোষ মিত্র স্কোয়ার। তো আমরা ঠিক দুপুর বেলাটা এসেছি, আর সেই সময়টায় বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা তো খুবই কমন, এখানে সবাই মানুষজনরা সন্ধ্যেবেলা হোক বা বিকেলবেলা হোক বসে আড্ডা দেয়। তো এই যে জায়গাটা, আমার কিন্তু খুবই পছন্দের একটা জায়গা, মানে এখানে আসলে পরে বেশ বসে গল্প গুজব করতে খুবই ভালো লাগে, বন্ধুদের সাথে হোক বা ফ্যামিলির সাথে হোক, যাই হোক। আর এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে পুজোর সময় যে গেট দিয়ে আমরা এন্ট্রি করি, অর্থাৎ যে লাইন শুরু হয় যে গেটটাতে, ভিড় থাকে প্রচণ্ড, সেই জায়গাটাই কিন্তু হচ্ছে এইটা। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারিদিকে অ্যাডভেস্টার ঘিরে দিয়েছে, অর্থাৎ ভেতরে যাতে সাধারণ মানুষজন ঢুকতে না পারে সেই কারণে এখানে পুরো ঘিরে দেওয়া হয়েছে। তো চলো দেখি একটু এখান থেকেই। এখানে থিমটা তো তোমরা জানোই, যে অযোধ্যা যে রাম মন্দিরটা, সেই মন্দিরটা হচ্ছে এইখানে। দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে বাঁশের ছড়াছড়ি এবং কাজ হচ্ছে জোরদমে, সেটা বুঝতেই পারছ। আর দেখো এখানে সামনের সেই অংশটা, বলতে গেলে স্ট্রাকচার পুরোই কমপ্লিট, শুধু ওপরের পোর্শনে প্লাইউড লাগানো হচ্ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে এই মোমেন্টে, আর মাঠটা তো পুরো কাদা কাদা অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, অল্প দিনের মধ্যেই কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে গেছে। আজকেই হচ্ছে গণেশ পুজো, অর্থাৎ গণেশ চতুর্থী, আর আজকেই চলে এসেছি আমি এইখানে। এইটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টটা, এইটা হচ্ছে একদম সামনাসামনি দিকের অংশ। আরও অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু অন্যান্য প্যান্ডেলের তুলনায় এটা কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে, প্রায় লাগানো হয়ে, মানে হচ্ছে, শুরু হয়েছে। ভেতরে ওই জায়গাটাতেও দেখতে পাচ্ছ প্লাইউড মানে সাজিয়ে রাখা হয়েছে অনেক স্ট্রাকচার। তো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক, কীরকম কী কাজ হয়েছে ভেতরে সেই সব একটু দেখা যাক। আমরা ভেতরে এন্ট্রি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ এখানে সাদা যে স্পঞ্জগুলো হয় সেই স্পঞ্জ দিয়েই কিন্তু সব কাজ হচ্ছে। এই যে ওপর পোর্শনটা, এখানে কিন্তু সাদা স্পঞ্জ দিয়ে খুব সুন্দরভাবে কিটি কিটি ডিজাইন করে লাগানো হয়েছে। আর যেখানে ঠিক প্রতিমাটা রাখা হয় সেইখানেই দেখো এত স্পঞ্জ রয়েছে, আর এখানে বেশ সুন্দরভাবে কেটে কেটে সুন্দর ডিজাইন করে এখানে রাখা হয়েছে, পরে সেগুলোকে সেট করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কত স্পঞ্জ ইউজ করা হচ্ছে। আর ভাবো ভেতরটা যদি পুরোটাই এইরকম সাদা স্পঞ্জ দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকে, তাহলে কত সুন্দরটাই না লাগবে দেখতে, অসাধারণ লাগবে। আমার তো এখনই এই ছোট্ট ছোট্ট কাজগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর স্টেজেও কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর কাজ ছিল দূরে দূরে, সে কারণে ভিডিওতে ঠিক ক্যাপচার হতে পারিনি। দেখো দেখে বুঝতেই পারছ কত সুন্দর হবে। আর এটা হচ্ছে ওপরের অংশটা ভেতরে, তো এইখানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ হবে। আর এটা হচ্ছে ঠিক বাইরের পোর্শনটা, অর্থাৎ এখানে যে ছোট ছোট যে চূড়ার মতন করা হয়েছে প্লাইউড দিয়ে, এগুলো কিন্তু বাইরে রাখা হবে। অর্থাৎ রাম মন্দিরের যে ছবিটা আছে সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এইগুলো ঠিক কোথায় ফিট করা হবে, অর্থাৎ চূড়া যেগুলো হয় সেই চূড়াগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে। বাইরের দিকে বলতে গেলে কিছু কিছু জায়গায় প্লাইউড দিয়ে, মানে প্লাইউডের কাজ হয়ে গেছে এবং স্ট্রাকচার তো পুরোই কমপ্লিট। অযোধ্যা যে রাম মন্দিরটা সেটা তো বলতে গেলে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে, বলতে পারো এটা একটা রেপ্লিকা সেই রাম মন্দিরে, তো সেটাই দেখার জন্য কিন্তু মানুষজনের আরও বেশি ভিড় হয়ে উঠবে। তো বুঝতেই পারছো আগেরবারে লালকেল্লাতে যেরকম মানুষজনের ভিড় উপচে পড়েছিল, এইবারেও কিন্তু সেম জিনিসটাই হবে কি তারও বেশি হতে পারে। তো দেখতেই পারলে ভেতরটা যে কী সুন্দরভাবেই মানে কাজ করা হচ্ছে, বুঝতে পার, আগেরবার যেরকম লালকেল্লাটা হয়েছিল এবং মানুষজনের ভিড় উপচে পড়ছিল, এইবারেও কিন্তু আরও বেশি হবে। অর্থাৎ ভেতরটা ঠিক কীরকম কী হবে সেইটাই দেখার জন্য কিন্তু মানুষের আরও ভিড় হবে। তো একটা মানে জনসমুদ্র বইবে, মানে জোয়ার হবে বলা যায়। তো খুবই ভালো লাগছে এখনই এইসব ছোটোখাটো ডিজাইনগুলো দেখে, তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরোই অসাধারণ লাগবে, মানে বুঝতেই পারছো কীরকমটা হতে চলেছে। তো দেখা যাক, পুজো তো আর মাত্র কয়েকটা হাতে গোনার দিন, এতদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।